শুরুতে এই সংবাদ শিরোনাম। ইউক্রেনের খেরসনে আরও হাজার হাজার সেনা মোতায়েন করছে রাশিয়া, জানালো ইউক্রেন। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ইউক্রেনে 1400 সেনা নিহত, জানালো রাশিয়া। পারমাণবিক উত্তেজনার জন্য পশ্চিমাদের দুষছেন রুশ গোয়েন্দা প্রধান। এবং সবশেষ থাকছে ইসরায়েলের তীব্র সমালোচনা করলেন জেলেনস্কি। এবার বিস্তারিত। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর খেরসনে নিজেদের দখলে রাখার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ইউক্রেনের গোয়েন্দা প্রধান সোমবার বলেছেন, শহরটিতে আরও সেনা মোতায়েন করছে রাশিয়া, যা শহরটি রক্ষায় রুশদের প্রস্তুতি হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এমন খবর জানিয়েছে। এর আগে ইউক্রেন ইঙ্গিত দিয়েছিল যে রাশিয়ার কয়েকটি ইউনিট খেরসন ছেড়ে যাচ্ছে। ফেব্রুয়ারিতে যুদ্ধের শুরুর দিকে খেরসন দখল করেছিল রাশিয়া। সম্প্রতি ডিনিপ্রো নদীর কাছে ইউক্রেনীয় সেনারা অগ্রসর হওয়ায় শহরটিতে চাপে পড়েছে রুশ বাহিনী। শহরটির রুশ কর্তৃপক্ষ কয়েক হাজার বেসামরিক নাগরিকদের অন্যত্র চলে যাওয়ার নির্দেশও দিয়েছে। ইউক্রেনীয় গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ এটিকে তথ্য অভিযান বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বলেছেন, মস্কো সব হারানোর ভ্রম তৈরি করার চেষ্টা করছে। তিনি বলেছেন, রাশিয়ার সেনাবাহিনী খেরসনে আরও সেনা পাঠাচ্ছে এবং প্রতিরক্ষার জন্য সড়কগুলোকে প্রস্তুতি নিচ্ছে। বুদানভ দাবি করেছেন, বেসামরিক সরিয়ে নেওয়ার কারণ হল যদি খেরসনে ইউক্রেনের দখলে চলে যায় তাতে করে নিজেদের মুখ রক্ষা করা। খেরসনে রুশদের কর্মকাণ্ড নিয়ে কিয়েভের আগের মন্তব্যগুলো থেকে পিছু হটার ইঙ্গিত পাওয়া গেলে বুদানভের বক্তব্যে। তিনি দাবি করেছেন, তারা এখন আর শহরে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে না। ইউক্রেন রুশ অধিকৃত এলাকা পুনরুদ্ধারে হামলা চালাতে গিয়ে গত এক সপ্তাহে অন্তত 1400 সেনা হারিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগুর কুনাশেকভ সোমবার নিয়মিত ব্রিফিংকালে এই দাবি করেছেন। তিনি বলেছেন, নিহতদের মধ্যে ইউক্রেনের হয়ে যুদ্ধ করতে আসা অনেক ভাড়াটে সেনাও রয়েছে। এর মধ্যে ইউক্রেন সবচেয়ে বেশি সেনা এবং সমরাস্ত্র হারিয়েছে নিকোলাইভ ক্রিবুইরক অঞ্চলে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাসের খবরে আরও বলা হয়েছে, গত 17 থেকে 23 অক্টোবর পর্যন্ত চালানো রুশ বাহিনীর বিশেষ অভিযানে ইউক্রেনের এইসব সেনা নিহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত 18 থেকে 19 অক্টোবর ইউক্রেনের সেনা অবস্থান এবং বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া গত 20 থেকে 23 অক্টোবর ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইউক্রেনের বিমানবাহিনীর জন্য তেল সরবরাহকারী ডিপুগুলো বোমা মেরে উড়িয়ে দেওয়ার দাবিও করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত সপ্তাহে ইউক্রেনের সবচেয়ে বেশি সংখ্যক 800 সেনা নিহত হয়েছে নিকোলাইভ ক্রিবুইরক অঞ্চলে। এরপর লিমানের ক্রাসনিতে 300, কুপানস্কে 160, দুনেস্কে 80 এবং জাপুরিজিয়ায় 40 সেনা হারিয়েছে। ইউক্রেনের চলমান সংঘাতে সিনিয়র রুশ কর্মকর্তাদের পারমাণবিক বাড়াম্বনার মাত্রা নিয়ে পশ্চিমা নেতাদের উদ্বেগ প্রকাশ করে আসছেন। তবে রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সেবা এসবিআর এর প্রধান সের্গেই নাশিকিব্রি রুশ কর্মকর্তাদের পারমাণবিক বাড়াম্বনার কথা অস্বীকার করে এই উত্তেজনার জন্য উল্টো পশ্চিমাদেরকেই দায়ী করেছেন। পারমাণবিক উত্তেজনা ইস্যুতে রুশ কর্মকর্তাদের মন্তব্যের বিষয়ে বিবিসির প্রতিনিধির একটি প্রশ্নের জবাবে নারী শকিন বলেছেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে পশ্চিমাদের বাড়াম্বনা নিয়ে অবশ্যই আমাদের উদ্বেগ রয়েছে। তিনি বলেন, গতকাল রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রীর ফোনে তুরস্ক যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। তিনি তাদের ইউক্রেনের নেতাদের সম্ভাব্য ডার্টি পারমাণবিক বোমা ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে অবহিত করেছেন। কিউবার ক্ষেপণাস্ত্র সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে রুশ গোয়েন্দা প্রধান বলেছেন, ওই সংকটের শিক্ষা হল বৈশ্বিক সমস্যা সমাধানের সমঝোতায় পৌঁছানোর জন্য রাজনৈতিক নেতাদের শক্তি অর্জন করতে হবে। ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক উপাদানযুক্ত ডার্টি বোমা ব্যবহারের অভিযোগকে রাশিয়া অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করছেন পশ্চিমা দেশগুলো। সোমবার ফ্রান্স, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র একটি যৌথ বিবৃতিতে ইউক্রেনের বিরুদ্ধে উত্থাপিত রাশিয়ার সব অভিযোগ প্রত্যাখ্যান করে কিয়েভের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহায়তা না করায় ইসরায়েলের প্রতি তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ইসরায়েল ইউক্রেনকে অস্ত্র দিতে অস্বীকৃতি জানানোয় রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সম্পর্ক গড়ে উঠেছে। সোমবার ইসরায়েলি গণমাধ্যম হারেজের আয়োজনে একটি কনফারেন্সে দেওয়া বক্তব্যে জেলেনস্কি বলেছেন, তাদের রাশিয়া ইরানের মধ্যে সখ্যতা গড়ে উঠত না যদি এই সময় আপনাদের রাজনীতিবিদরা শুধুমাত্র একটি সিদ্ধান্ত নিত।
দেখে মনে হচ্ছে বিষয়টি অনেক নেওয়া হয়েছিল 2014 সালে, যখন রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে তার আগ্রাসন শুরু করেছিল। তিনি আরো বলেছেন, রাশিয়াকে অসন্তুষ্ট না করার সিদ্ধান্ত, ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহায়তা না করার সিদ্ধান্ত ইরান রাশিয়ার মধ্যে সম্পর্ক গড়ে উঠতে সহায়তা করেছে। এদিকে ইউক্রেনকে অস্ত্র না দিয়ায় বেশ কয়েকবার ইসরায়েলের সমালোচনা করেছিলেন জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুতে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার চেষ্টা করেছে ইসরায়েল, তারা শুধুমাত্র মানবিক সহায়তা দিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে নিরপেক্ষ অবস্থান থেকে কিছুটা সরে গিয়ে রাশিয়ার সমালোচনা করেছে ইসরায়েলের রাজনীতিবিদরা। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।